আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পরমাণু যুদ্ধের জন্য উত্তর কোরিয়া পুরোপুরি প্রস্তুত, কিমের হুঁশিয়ারি। ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ, সরকার গঠনের পথ এখন উন্মুক্ত। নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেল ইরাক। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ সহ নিহত পাঁচ। এবং সর্বশেষ থাকছে শান্তির জন্য ভারতের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক প্রধানমন্ত্রী শেবাজ বলেছেন যে ফলাফল ভিত্তিক সংলাপের জন্য পদক্ষেপ নেওয়া দিল্লির দায়িত্ব। প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বৃহস্পতিবার দেশ ও অঞ্চলের সমৃদ্ধির লক্ষ্য অর্জনের লক্ষ্যে প্রতিবেশী ভারত সহ অন্যান্য দেশের সাথে বিরোধ নিরসনে শান্তিপূর্ণ সংলাপের পক্ষপাতী। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর শান্তির জন্য ভারতের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক প্রধানমন্ত্রী শেবাজ বলেছেন যে ফলাফল ভিত্তিক সংলাপের জন্য পদক্ষেপ নেওয়া দিল্লির দায়িত্ব। সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। পরমাণু যুদ্ধের জন্য উত্তর কোরিয়া পুরোপুরি প্রস্তুত, কিমের হুঁশিয়ারি। সম্প্রতি একের পর এক পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। সর্বশেষ স্থানীয় সময় শুক্রবার দেশটির পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে একসঙ্গে প্রায় 10টি যুদ্ধবিমান উড়িয়েছে উত্তর কোরিয়া। এর আগে বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম 2000 কিলোমিটার পাল্লার দুটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় দেশটি। এই নিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার জানায়, পরমাণু হামলার ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্য দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। সমুদ্রের উপর দিয়ে 2000 কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র দুটি। এরপরই পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। বৃহস্পতিবার তিনি ঘোষণা দিয়ে বলেন, শত্রুদের মনে করিয়ে দিতে চাই আমাদের দেশ পরমাণু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করার পরই কিমের গোপন পরমাণু পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আমেরিকা ও ইউরোপের দেশগুলো। তার আগে 2015 সালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পুনগেরি এলাকায় খনন কার্য আমেরিকার গুপ্তচর উপগ্রহের নজরে এসেছিল। সে সময়ও পিয়ংইয়ং এর পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়ে শঙ্কার কথা জানিয়েছিল আমেরিকা। তার বছর দেড়েকের মধ্যেই পরমাণু পরীক্ষা করেছিল কিম জং উনের সরকার। এবার কিম নিজেই পরমাণু যুদ্ধের প্রস্তুতির কথা বলে সেই আশঙ্কা আরও উস্কে দিলেন। ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ, সরকার গঠনের পথ এখন উন্মুক্ত। ইরাকের আইন প্রণেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দি রাজনীতিবিদ আব্দুল লতিফ রশিদকে নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সমাপ্তি ঘটল। পার্লামেন্ট সূত্র জানিয়েছে, আব্দুল লতিফ কুর্দি প্রেসিডেন্ট বারহাম সালি এর স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার পার্লামেন্টের 2 দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তিনি 99 ভোটে বারহাম সালিকে হারিয়ে 160 ভোট নিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এরই মধ্যে তিনি নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ইরাকে এবার এমন সরকার গঠিত হতে যাচ্ছে যারা প্রতিবেশী ইরানের সংগ্রাম ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেল ইরাক। কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রশিদকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইরাকের পার্লামেন্ট। নির্বাচিত হয়েই তিনি মোহাম্মদ শিয়া আল সুদানিকে প্রধানমন্ত্রী মনোনীত করেছেন। এর মাধ্যমে গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর থেকে 1 বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো। 78 বছর বয়সী রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে 2 দফা ভোট অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আব্দুল রশিদ পেয়েছেন 160 ভোট, অন্যদিকে বারহাম সালে পেয়েছেন 99 ভোট। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্রিটেনে পড়াশোনা করা প্রকৌশলী রশিদ 2003 সাল থেকে 2010 পর্যন্ত ইরাকের পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট প্রার্থী বারহাম সালিহের বিরুদ্ধে জয় পান।
রশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ইরানের মিত্র দলগুলোর একটি জোট। সুদানি এর আগে ইরাকের মানবাধিকার মন্ত্রীর পাশাপাশি শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। ইরাকের প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ, ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এই পদ পেয়ে থাকেন, কিন্তু একটি নতুন সরকার গঠনের পথে এই ভোট খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচনের পর থেকে দেশটির রাজনীতিকরা এটি করতে ব্যর্থ হচ্ছিলেন। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ সহ নিহত 5। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রালেই শহর একটি আবাসিক এলাকায় ঘণ্টাব্যাপী বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা সহ 5 নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2, তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5 নাগাদ নর্থ ক্যারোলিনার রাজধানী রালেইতে এই ঘটনা ঘটে। এই হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম CNN এর এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে। স্থানীয় মেয়র মেরি অ্যান বেল্টউইন এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বন্দুক হামলায় অন্য এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত 2 আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বিকেল 5 দিকে শহরের নিউজ রিভার গ্রিনওয়ের কাছে গুলি চালায় বন্দুকধারী। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। এর প্রায় 3 পর সন্দেহভাজন বন্দুকধারীকে একটি বাড়ির ভেতরে আটক করে হেফাজতে নেয় পুলিশ। স্থানীয় সময় রাত 9:45 নাগাদ এক টুইটে পুলিশ জানায়, সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে, তবে তার পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে বলে জানা গেছে। এদিকে কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক আইন প্রয়োগকারী সংস্থা ঘটনা তদন্তে নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র মেরি অ্যান বেল্টউইন। শান্তির জন্য ভারতের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন যে ফলাফল ভিত্তিক সংলাপের জন্য পদক্ষেপ নেওয়া দিল্লির দায়িত্ব। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার দেশ ও অঞ্চলের সমৃদ্ধির লক্ষ্য অর্জনের লক্ষ্যে প্রতিবেশী ভারত সহ অন্যান্য দেশের সাথে বিরোধ নিরসনে শান্তিপূর্ণ সংলাপের পক্ষপাতী। কাজাখস্তানের রাজধানীতে কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান ভারত সহ তার সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চাই। আমরা সমৃদ্ধি এবং উন্নয়নের স্বার্থে ভারতের সাথে জড়িত হতে ইচ্ছুক, কারণ সীমান্তের উভয় প্রান্তই স্বল্প সম্পদের মধ্যে দারিদ্র এবং বেকারত্বের বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না, তিনি বলেছিলেন। পাকিস্তান, তিনি বলেছিলেন যে বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করার জন্য ভারতীয় সমকক্ষদের সাথে আলোচনার জন্য একেবারে প্রস্তুত এবং ইচ্ছুক। যদি তারা উদ্দেশ্যের আন্তরিকতা দেখায়, যোগ করে ফলাফল ভিত্তিক সমাধানের দিকে জড়িত থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ভারতের উপর রয়ে গেছে। প্রধানমন্ত্রী গত 7 ধরে জম্মু ও কাশ্মীরে ভারতের নিরবচ্ছিন্ন নৃশংসতার কথা তুলে ধরেন, যেখানে তিনি বলেছিলেন কাশ্মীরিরা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে অব্যাহতভাবে অস্বীকারের সম্মুখীন হয়েছে। তিনি অন্যান্য দেশকে ভারতের বুলেট ওভার ব্যালট নীতির দিকে নজর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভারত কাশ্মীরে গণভোট অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ভারত তার সংখ্যালঘু প্রতিবেশী এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী সমাবেশে বলেছিলেন, শেহবাজ তার বক্তৃতায় সমৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য জাতির মধ্যে শান্তির দিকে মনোনিবেশ করেছিলেন। আমি আমাদের অঞ্চলের আগামী প্রজন্মের সমৃদ্ধির জন্য শান্তি ও অগ্রগতির উত্তরাধিকার রেখে যেতে চাই। জনগণের প্রাপ্য সম্পদ তাদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নিয়ে যাওয়া হয়েছে, তিনি যোগ করেন। শেহবাজ শান্তি ও অগ্রগতির স্বার্থে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক দেশগুলির মধ্যে সম্পদ একত্রিত করার আহ্বান জানিয়েছেন। আমরা যদি আমাদের সম্পদকে দলবদ্ধ করি, তাহলে এশিয়া গর্ব এবং কৃতিত্ব নিয়ে দাঁড়াতে পারে, তিনি বলেছিলেন। গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা পারস্পরিক আস্থা গড়ে তুলতে পারি। তিনি এই অঞ্চলের বিভিন্ন অর্থনীতির মধ্যে একটি প্রাকৃতিক সেতু সরবরাহকারী পাকিস্তানের অবস্থান উল্লেখ করেন এবং CICA সদস্য দেশগুলিকে পাকিস্তানের দেয়া বাণিজ্য বিনিয়োগ এবং ব্যবসার সুযোগ থেকে উপকৃত হওয়ার জন্য আমন্ত্রণ জানান। এই মুহূর্তে পাকিস্তানের প্রথম অগ্রাধিকার হল দ্রুত এবং ন্যায়সঙ্গত অর্থনীতি পুনরুজ্জীবিত করা। প্রধানমন্ত্রী বলেন, বন্যার বিপর্যয়ের পরে দেশটি শক্তিশালী হয়ে উঠবে বলে তার আস্থা প্রকাশ করে। পাকিস্তান তার জনগণ এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলির সমর্থনে এই সমস্যা থেকে বেরিয়ে আসবে, তিনি বলেছিলেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ফিলিস্তিন বিরোধ এবং আফগানিস্তান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং
তাদের সমাধানের জন্য একটি শান্তিপূর্ণ উপায়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি আরও উল্লেখ করেছেন যে পাকিস্তান 1%-এরও কম কার্বন বাদ দেওয়া সত্ত্বেও জলবায়ু নিয়ন্ত্রণে ধাক্কা বহন করেছে। এর আগে স্বাধীনতার প্রাসাদে সিআইসিএ সম্মেলনের ভেনু শেহবাজের আগমনে কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জোমার্ট টোকায়েভ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। শীর্ষ সম্মেলনের উদ্বোধনের আগে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে প্রধানমন্ত্রীর একটি গ্রুপ ছবিও ছিল। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান এবং ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট নগুয়েন থি আন জুয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেহবাজ বারির উদ্দেশ্যে আস্তানা ত্যাগ করেন। নূর সুলতান নজরবায়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে কাজাখস্তানের উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইয়েরুলান জামাউবায়েভ প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দলকে বিদায় জানায়।